দেখা হচ্ছে তো এই দেখো আমি পূজা করে দিয়েছি সকাল সকাল আর আমার ঘরে ঠাকুর নিয়ে যেহেতু বাইরে দিয়েছি তলায় তো এখানে পূজা করে নিলাম দেখো ঘরে ঠাকুর এখনো বসা হয়নি বসাবো আর এই দেখো মানে বিস্কিট নিয়ে আসলাম আম আর দুধ কালকে যে দুধ বেঁচেছিলো বাসি দুধ এটা গরম করে নিয়েছি তো দুধ আর বিস্কিট খাবো সবাই খেয়ে দিয়ে আমি দুপুরবেলা রান্নার দিকে যাব গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো গাইস আমি সকালবেলা উঠে স্নান ট্যান করে কাজ বুনু কাজ করেছিল বাকি কাজ মানে যেটুকু ছিল করে স্নান করে পুজো দিলাম তোমাদের সাথে তোমাদের দেখা দেয়নি আর ঘরে ঠাকুর নেই যেহেতু বাইরেই মানে পুজো দিচ্ছি আর কি বা তো পুজো টুজো দিলাম আজকে সোমবার পুজো টুজো দিয়ে এই মাত্র ওই যে দুধ দুধ তো কালকে আমরা খেয়েছিলাম বাসি দুধ যেটা ছিল মামাম খালি একটু ওর বাবা একটু খেলো আর বিস্কিট টিস্কিট খাইলাম খাওয়া তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল করবো আর কি করি এখন দেখি ভাত বসিয়ে দিয়েছি আর লাউ টুকো বোধহয় করবো তো রান্না বান্না করে তারপরে তোমাদের থামবেলা টাইপটাকে বুঝতেই পারছো তো পিঠা করবো নাকি নিয়ে আসছে বাইরে দুধ নিয়ে আসা হয়েছে সকালে আধা কেজি দুধ দিলো বিকেলবেলা নাকি আধা কেজি দুধ দেবে তো এক কেজি দুধ দিয়ে জানি না কি পিঠা করবো ইউটিউব দেখে ইউটিউব দেখে করতে লাগবে আর নাটকে একটা আনতে বলছি বেশি আনতে বলিনি কারণ আমি অত জানি না তো একটা দিয়ে দেখে কি করতে পারি যেটাই পাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি উনুনে করবো এদিকে ভাত হচ্ছে দুধটা তো চলো একবার দেখাচ্ছে নাকেটা এসে নিয়ে আসতে লাগবে করতে লাগবে তো চলো তোমাদের সঙ্গে এক খাওয়া দাওয়া করতে পারছি না খাওয়া দাওয়া রান্না বান্না আর কি দেখাবো যাই হোক যেহেতু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার আমার সঙ্গে থেকো আর ফ্রেন্ড দেখতে থাকো তো ওকে এই দেখো ডাল ডাল আর কি করি এখন ডাল বসিয়েছি তো আমি ডালটা সম্বাদ দিয়ে দিব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা ছিল না ঘরে আর এখানে পাঁচ ফোড়ন আর জিরা দিয়ে দিলাম মানে এইভাবে খেতে দারুণ লাগে ডালটা সত্যি ভালো হয়েছিল আর ডালটা এদিকে রান্না করে সবজি মানে লাউয়ের ডোগা এই যে বুনুকে বললাম যে পারতে তো বুনু এদিকে লাউয়ের ডোগা পারছে এটাকে আমরা মই বলি যেটাতে উঠছে ওইটা মই বলি তো মইয়ের মধ্যে উঠে ও পারছে আমি তো পারবো না আমার খুব ভয় লাগে তো লাউয়ের ডোগা এই দেখো আমার রান্না করা হয়ে গেছে টমেটো বেগুন আলু সব কিছু দিয়ে একবারে তো রান্না বান্না দেখো এদিকে হয়ে গেল ডাল আর লাউয়ের ডোগা এরকম মানে একটু জলটা বেশি হয়ে গেছে আর এদিকে আমি করছি চালগুলো ঝাড়ছি যেহেতু পিঠার চাল গুঁড়ো করবে মিক্সিটা যেহেতু খারাপ আমার তো বড় গুঁড়ো করে দেবে তার জন্য চালগুলো তাড়াতাড়ি করে ঝেড়ে দিচ্ছি এগুলো আলো চাল ঘরের তো ঘরের চালগুলো আমি ঝেড়ে দিচ্ছি দেখি নাল থেকে কীরকম ভালো আছে না চলো তো গাইস এই দেখো নারকেল নারকেল নিয়ে আসা ওই যে নারকেলটা পরে যে ফাটানো নারকেলটা এটা হলো এখন করবো আর আর এই দেখো বটি দিয়ে করে আমি করব। তো এইটা আমার বটি না এটা পাশের বাড়ির জায়ের বটি নিয়ে আসছি আমি তো এখানে করব আমি নারকেলও কুড়তে পারিনি নারকেল কুড়ি নি কোনো দিন মানে এগুলো আমি কোনো দিন নেই। মা থাকলে মা করতো আর কি তো আজকে প্রথমবার ট্রাই করতেছি জানি না কি পিঠা বানাবো তো তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে পারবে কি পিঠা বানাই না বানাই তো অনেকক্ষণ রেস্ট টেস্ট নিলাম খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি এগুলো চালের গুঁড়াই দিকে করে দিয়েছি তারা দেখাচ্ছি এই দেখো এই দেখো চালের গুঁড়া এগুলো করা নিয়ে হয় করে নিয়ে এসছি তো দেখি কি পিঠা বানাতে পারি না পারি আর তোমরা আমার সঙ্গে থেকো তাহলে তোমার দেখতেই পারবে আমি কি পিঠা বানাচ্ছি তো দেখতে থাকো কেমন করে যে করে অতটা ভালো করে আমি জানিও না হাতে লেগে গেল বাবা তো আমার হাতে প্রচুর পরিমাণে লেগেছিল আর আমি করতে পারিনি বাকিটা বুনু করেছিল মানে এত পরিমাণে লেগেছে রক্ত বাইরে হয়ে গেছে যাই হোক আমার এগুলো অভ্যেস নেই তো বুনু যাই হোক ভালো করে করলো আর এদিকে দেখো নারকেল গুড় এগুলো আমি ভালো করে ইসে করে নিব তো গুড় নারকেলটা দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নিলাম এই দেখো আমার পুরটা হয়ে গেছে এরকম মানে আমি পারি না যেভাবে পারলাম সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি আর এখানে দুই একটা পার্টিসাপটা করছি বাকিটা পরে করবো আমি রাত্রিবেলা তো দেখছি হয় কি হয় না তো প্রথমের দিকে মানে একটু কেমন হচ্ছিল আর যেগুলো রাত্রিপেলা করেছি ওগুলো আবার ভালো হয়েছে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দু একটা করে দেখলাম আর এখানে আমি বানাচ্ছি এগুলা দুধপলি যাই হোক কী বলে কে কী বলে জানি না আমি দুধপলি মানে বললাম তো দুধপলি বানাচ্ছি এটা অন্যরকম করে সবাই করে তো আমি আমার যেরকম করে পারছি সেরকম করে করছি আর তোমার যদি মানে ভুল যদি হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর কি কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটা তোমরাই বলবে আর এখানে যে করলাম আগেরটা ওইটা ছোট হয়ে গেছিলো এইভাবে বড়ো করে করতে হয় তো দেখো এই সাইডেরগুলো কেমন লাগতেছে আর এই যে এইভাবে করলাম তো অনেক বড় বড় সাইজটা হয়ে গেছে তো এই সাইজটা যেহেতু বড়ো মানে হাতের মধ্যে করলে মানে ডিজাইন ভালো হয় না আর এখানে ডিজাইনটা ভালো হচ্ছে কিন্তু সাইজটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক আরও করছে মামা বসে দেখছে ও যে মা আমার মা কিভাবে করে মানে শিখতেছে ও আর বুনু আমাকে অনেকটাই হেল্প করেছিল মোবাইল ধরছে তাই দেখাতে মানে পারছি না ওকে আর ও আমাকে অনেকটাই হেল্প করেছিলো নারকেল কুড়াতে এটা করতে তো দেখো আমার রেডি হয়ে গেছে এই সাইজটা দিয়ে আমি করেছি এগুলো সব আর দু একটা হাত দিয়ে করেছিলাম আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি উনুনে করব গ্যাসটা যেহেতু নষ্ট গ্যাসটা কম হয় না মানে বাড়া কমা যায় না তার জন্য আমি উনুনই করে নিব আর দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এক কেজি দুধ নিয়েছি আমি তো দুধটা ফুটি আমি বাকি যে ইয়েগুলো আছে সব দিয়ে দিব আমি ওখানে এক 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 একটা একটা করে দিয়ে দিব সবগুলো আমি তো সাইজটা অনেক বড় হয়ে গেছে ছোট হলে হয়তো ভালো লাগতো দেখতে ভালো লাগছে কিন্তু সাইজটা মানে অনেক বড় হয়ে গেছে এত বড় বড় ভালো লাগে না আমার তো সাইজটি এত বড় হবে আমি ভাবতে পারিনি আমি ভাবছি যে ছোট হবে হয়তো কিন্তু হয় না যে বাইরে সাইডে বার করে দিতে লাগে তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীরকম পিঠা বানালাম আর এই পিঠাটা তোমাদের সঙ্গে লাস্টে আমি শেয়ার করতে পারিনি কারণ আমি যে ভিডিওটা ক্লিপটা তুলেছিলাম সেই ক্লিপটা না আমার ডিলেট হয়ে গেছিলো বাকি সবগুলো আছে শুধু এটাই ডিলেট হয়ে গেছিলো লাস্টে যে কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম না দেখানো হয়নি মানে কি করি আর মানে ডিলেট হয়ে গেছে হয়তো কোনো কারণে যেহেতু মোবাইল সবাই ধরে যেহেতু একটাই বড় মোবাইল বাড়িতে তো এই মোবাইলটা সবাই হাতে থাকে কে কখন কি করবে কি জানি আর এই দেখো রাত্রিবেলা আমি পার্টি শেপটা বানালাম সত্যি বলছি পার্টি সব সবথেকে ভালো হয়েছে দুধপুলিটা অতটা ভালো হয়নি আর পার্টি শেপটাটা দারুণ হয়েছে মানে একটুকু ভাঙেনি আর কি ভালো হয়েছে প্রথমবার পার্টি শেপটা বানালাম দুধপুলি বানিয়েছিলাম আগে কিন্তু পার্টি শেপটা প্রথমবার বানালাম তো এই দেখো পার্টি শেপটাগুলো খুব সুন্দর হয়েছে আর এটা বুনু বলে এরকম করে দে তো এইটা বুনুর কথা মতো বানালাম একটু বড় করে তো দেখো এক একজনে এক এক রকম করে বানায় আমি নারকেল দিয়ে যেহেতু নারকেল নিয়ে আসে নারকেল দিয়ে বানালাম এইটা বুনুর কথা মতো বানিয়েছে এই দেখো পাটিসাপটাগুলো দারুণ হয়েছে দারুণ মানে একটুকু ভাঙেনি খুব সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো আর দুধপুলি তো তোমাদেরকে দেখাতে পারলাম না সেটা তো বললামই যে কেন দেখাতে পারলাম না তো এই দেখো দারুণ 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 হয়েছে গুড মর্নিং গাইজ তো কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি তাই তোমাদের সামনে আসলাম কালকে পিঠা পিঠাটিটা খেয়ে অনেক রাত হয়ে গেছিলো পিঠা ভাসছিলাম তো অনেক রাত হয়ে গেছে অনেক রাত হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বেগুন মানে বেগুন পড়েছিলাম বেগুন পোড়া ডাল ডাল ছিলো দুপুরকার সবজি ওবজি ছিল সেগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সামনে আর আসার সময় পাইনি আর এখন ভিডিওটা এডিট করব ভাবছি যে দেখতেছি যে ভিডিওটা এন্ড করি নেই তোমাদের সামনে এসে তো এখন রোদে বসে আছি রোদ নেই হালকা হালকা তো রোদে বসে এসে ভাবছি যে ভিডিওটা তো তোমাদের সঙ্গে একটু কথা বলে বলিনি কথা বলে ভিডিওটা এডিট করব আমি তো চারটার সময় ভিডিও আপলোড করি প্রত্যেকদিন তো এই এই টাইমটা ফ্রি আছি এখন এডিট ইডিট করবো তারপরে আবার দুপুরে রান্না দিকে যাই যেতে হবে আর কি যেতে হবে রান্নাবান্নার দিকে তো তা আবার একটা নতুন ব্লগ শুরু করতে হবে রেগুলার ব্লগ দিতে হবে রেগুলার ব্লগ দিচ্ছি জানি না কবে কি হবে তবে চেষ্টা করছি তো এখনই একটা ব্লগ আবার শুরু করব আমি তো চলো অনেক কথা বললাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও প্রেস করতে ভুলো না আর তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বাই তো চলো বাই